মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল sk maths ম্যাথস কর্নার আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপবাধ্যের একচল্লিশ নম্বর উপপাধ্যটি তা একচল্লিশ নম্বর উপবাধ্যটি আমাদের ছবিটা কেমন সেটি একটু দেখে রাখি এখানে একটি বৃত্ত আছে বৃত্তের স্পর্শক এসে আমরা স্পর্শক কী জিনিস সেটা আমরা আগের ভিডিওতেই দেখে ফেলেছি যে স্পর্শকের ধারণাটা কি সেখানে আমাদের দিয়েছিলাম সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা দেখতে পাবে সেখানে ডেসক্রিপশান বক্সে গেলেই আগের উবাদুটি দেখতে পাবে সেখানে বৃত্তের স্পর্শকের ধারণা খুব ভালোভাবে দেওয়া আছে এখন আমরা যে উবাদুটি দেখব তার ছবিটা ঠিক এমন হবে তা উদ্ধটি কি সেটি দেখা যাক চলো উবাদ্যের একচল্লিশ নাম দুটি কি বলছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে তার মানে কি এখানে বলছে যে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তার মানে কি বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের যদি স্পর্শ অঙ্কন করা যায় তাহলে কটা স্পর্শ অঙ্কন করা যায় দুটি স্পর্শ অঙ্কন করা যায় সেটাই কিন্তু এখানে বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তার মানে যে দুটি স্পর্শ অঙ্কন করা হলো তারা যে বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই স্পর্শ বিন্দু থেকে ওই বহিষ্ঠ বিন্দুর যে যোগ করলে যে দুটি সংযোজক রেখাংশ পাবো সেই রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করবে এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে তাহলে এই উপবাদের জন্য যে ছবিটা হবে সেটা সেই ছবিটা কেমন হবে একটু দেখা যাক ছবিটা আমাদের এখানে আছে ও কেন্দ্রীয় বৃত্ত এখানে পিটা কিন্তু বয়স্ক বিন্দু পি থেকে দুটো স্পর্শ কঙ্কন করা হচ্ছে একটা হচ্ছে পি এবং একটা পিবি এখানে এই যে পি এটা কিন্তু একটা স্পর্শক এবং এ বিন্দুতে এ এ বিন্দুটা কিন্তু এটা হচ্ছে স্পর্শ বিন্দু আবার পিবি এটাও একটা স্পর্শক এবং বি বিন্দুটা হচ্ছে স্পর্শবিন্দু তাহলে এখানে কিন্তু আমাদের যেটি দেখাতে বলেছে যে বহিস্তবিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শবিন্দু থেকে বৈষ্ণবিন্দুর সংযোজক রেখা উচিত তার মানে কি এখানে এপি আর বিপি বা পি পিবি একই কথা পি আর পিবি এই দুটির দৈর্ঘ্য সমান দেখাতে হবে এবং কেন্দ্রে উৎপন্ন কোন মানে কি কেন্দ্রে উৎপন্ন কোন মানে এখানে যদি আমরা ও এ ও যুক্ত করে দিই মানে এই যে দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্র ও এই ছবিতে যেটা দেখতে পাচ্ছি বৃত্তের কেন্দ্র ও সেখান থেকে ও এ ও পি যদি যুক্ত করে দিই তাহলে পি এবং পিবি এই রেখাংশ দুটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করেছে সেটি হলো পি ও এটা হচ্ছে পি এ রেখাংশ কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে এবং পিবি রেখাংশ কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে পিও বি এখানে কিন্তু আমাদের এই কোণ সমান দেখাতে হবে মানে পিও এ আর পিও বি এই দুটো কোণ সমান দেখাতে হবে তার মানে কি এখানে কিন্তু আমাদের দুটো প্রমাণ করতে হবে একটা হচ্ছে পি এ টু পিবি আর পিও এ ইকুয়াল টু পিও বি তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রদত্ত কী আছে প্রদত্ত হচ্ছে ও কেন্দ্রীয়বিত্তের বহিষ্ণবিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শ যাদের স্পর্শবিন্দু যথাক্রমে এ ও ও বিও পি যুক্ত করায় পি এ ও পিবি সরল লেখা দুটি কেন্দ্রে যথাক্রমে পি ও এ ও কোন পি দুটি কোন উৎপন্ন করেছে যেটা আমরা বললাম সেটাই এখানে প্রদত্ত আছে প্রদত্তটা এখানে লেখা আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে আমাদের এক নম্বর পি এ ইকাল টু বি এটা এক নম্বর প্রমাণ আর দু নম্বর প্রমাণটা কি কেন্দ্রে যে উৎপন্ন কোন যেটা ছিল দুটি কোণ সেটা হচ্ছে পিও এ ইকুয়াল টু পি এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এই দুটো এখন প্রমাণটা তাহলে দেখো না যাক প্রমাণের জন্য আমাদের প্রয়োজনীয় যে ছবিটা আগের ছবিটা আমরা এখানে এঁকে রেখেছি তাহলে এই যে ছবিটা এখান থেকে আমরা কিন্তু প্রমাণটা করব। তাহলে এখান থেকে প্রমাণ করতে গেলে তাহলে প্রমাণে আমাদের কি দেখতে পাচ্ছি যে পি ও পিবি স্পর্শ এটা আমাদের প্রদত্ত আছে পি ও পিবি স্পর্শক আর ও আর ও বিটা কি ও এর কিন্তু সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসাত্ম আমরা আগের যে উপপাদ্যটা শিখেছিলাম আগের উপপাদ্য কী শিখেছিলাম বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত তাই তো যে উপবাদটা শিখেছিলাম সেই উপবাদটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখে নেবে তোমরা দেখে নিলেই সেই প্রমাণটা বুঝতে পারবে আচ্ছা তাহলে এখানে আগের যে আমরা ওবাদ্য যেটা শিখেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ওই আমি ব্যাসার্ধ এবং ওই স্পর্শ পরস্পর লম্বভাবে থাকবে তাহলে এখানে এই এই পি এটা কিন্তু একটা আর এ হচ্ছে স্পর্শ বিন্দু এবং বিন্দুকে আমি ব্যাস কিন্তু ও এ তাহলে পি এ আর ওয়ে এদের মধ্যে সম্পর্ক কী হবে এ লম্ব পি এ মানে ও এ আর এটা লম্বভাবে অবস্থিত ঠিক একই রকম কথা আমরা পিবি আর ওবির ক্ষেত্রে বলতে পারি পিবিটা হচ্ছে একটা স্পর্শক যেখানে বিট হচ্ছে স্পর্শবিন স্পর্শবিন্দু আর স্পর্শবিন্দু কোনো ব্যাসার কোনটা এখানে ওবি তাহলে এখানে ওবি আর পিবিটা কিন্তু লম্বভাবে অবস্থিত তাহলে এখানে ও এ লম্ব পি এ এবং ওবি বি লম্ব পিবি এটা আমরা লিখে রেখেছি তাহলে এখানে এইবারে যে আমাদের ওই ও এ ও যুক্ত করেছিলাম তার ফলে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে একটা হচ্ছে পিওএ এ আর একটা পিওবি বি ছবিতেই আমরা দেখতে পাচ্ছি পিওএ ত্রিভুজ আর পিও ত্রিভুজ এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজ দুটোর একটা করে কোন কিন্তু সমকোণ তার মানে কি ত্রিভুজ দুটো দুটোই কিন্তু সমকণি ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের সর্বসমতাকে আমরা কাজে লাগাবো ওই যে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইট ওই প্রপার্টিটা কাজে লাগাবো লাগিয়ে আমাদের এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম পাবো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ পি ও এ ও পি বি সমকোণী ত্রিভুজ দুটির অ্যাঙ্গেল পি এ ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এখানে কিন্তু আমাদের এই যে পি এ ও এই কোনটা আর বি ও এই দুটো কোন সমান কেন এটা প্রত্যেকেই সমকোণ যেহেতু আমার ও এটা হচ্ছে পি এর সাথে লম্ব আবার ও বিটা হচ্ছে এর সাথে লম্ব সেই জন্য আমাদের এইটা সমান হলো এবারে আমাদের সেকেন্ড যে কন্ডিশন সেটা কি আমাদের সেকেন্ড হচ্ছে কন্ডিশন ওপি বাহু এটা হচ্ছে ওপিটা অতিভুজ যেহেতু আমার পি এ ও এটা হচ্ছে আমার সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয় তাহলে ওপিটা হচ্ছে অতিভুজ আবার বি ও এই ত্রিভুজের ক্ষেত্রেও ওপিটা অতিভুজ তাহলে অতিভুজটা কিন্তু দুটো ত্রিভুজের সাধারণ বাহু তার মানে ওপিটা হচ্ছে সাধারণ বাহু আবার এখানে ও এ টু ও বি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি ও এ টু ও বি কেন ও এ ইকাল টু ও বি ও ইকাল টু ওবি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসাদ্দ এবারে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজের একটা করে কোন সমকোণ হয়েছে এবং দুটো করে বাউ সমমান হয়েছে তাই তো তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বলতে পারি যে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ দুটো সর্বসম তা সর্বসম কি কি কন্ডিশনে এখানে আমাদের সর্বসম হয়েছে এখানে অতএব ত্রিভুজ ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি সর্বসমতার আর এইচ এস সত্ত্বানুসারে আর এইচ এস মানে কি আর এই এস হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইট এই সত্ত্বানুসারে এই ত্রিভুজ দুটো আমাদের সর্বসম হয়েছে এবার যেহেতু আমার যখন আমাদের দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে আমাদের কী কি করতে পারি তাহলে আমরা করতে পারি যে দুটো ত্রিভুজের অনুরূপ জিনিসগুলো আমরা সমান নিতে পারি তার মানে কি অনুরূপ কোনগুলো সমান নিতে পারি অনুরূপ বাহুগুলো সমান নিতে পারি তাহলে এখানে আমরা কী নিতে পারি অতএব পি এ ইকোয়াল টু বি এখানে কি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে এটা এক নম্বর প্রমাণটা আমাদের কমপ্লিট হয়ে গেল আর দ্বিতীয় আমরা কী নেব অ্যাঙ্গেল পি ও এ অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও বি এটা কি এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এটা আমাদের দু নম্বর প্রমাণ ছিল দু নম্বর প্রমাণটাও কমপ্লিট হয়ে গেল তাহলে এখানে আমাদের উপপাদ্যটি শেষ হয়ে গেল কিন্তু এখান থেকে আমরা আর একটা সিদ্ধান্ত এখানে আসতে পারি সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হচ্ছে এই উপপদটি থেকে আরও পেলাম অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও তার মানে কি এখানে কিন্তু ওই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন তাহলে সর্বসমুদ্রী যেহেতু যেহেতু অনুরূপণ তাহলে বলতে পারি যে ওই অ্যাঙ্গেল এ পিও ইজ ইজিক টু অ্যাঙ্গেল বিপিও তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি এখান থেকে কনক্লুশন ড্র করতে পারি যে ওপি মানে কেন্দ্র থেকে ওই বৈশিষ্ট্যবিন্দুর সংযোজক অংশ ওপি কোন বি কে সমুদ্রি করছে যেহেতু ওই দূরকন সমান তাহলে কি বলতে পারি সুতরাং ওপি কোন এ পি বি কে করে তাহলে হয়ে গেলো আমাদের উভি প্রমাণ খুব সহজেই তা তোমরা এই উপবাদ্যটি ভালো করে দেখো বারবার দেখতে থাকো বারবার দেখলে তোমরা ভিডিওটি বারবার দেখলে উপবাদটি খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি এই উপবাধ্যটি ভালোভাবে দেখে প্র্যাকটিস করতে থাকো এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা এটা প্র্যাকটিস করো ভালো করে আর এর উপরে যে মানে এই উপবাদ্যের সাথে রিলেটেড যে এক্সট্রা উপবাদ্য যেগুলো আছে মানে এক্সট্রা জ্যামিতি যেগুলো আছে সেগুলো তোমরা সলভ করতে থাকো সেইগুলো না পারলে আমাকে জানাবে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ